السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن رحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعمل سبطيه جنة بجهنم أعمل سبطيه جنة بجهنم খাকে ফিতরত মেন নারি হেন নুরি খাক ফিতরত মেন নারি হেন নুরি আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার সকলে একটু জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অতি গভীর হই রজনী যখন অতি গভীর হই রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত নায়েবে রাসূল উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে কোরআন হাদিসের মহব্বতে দিনের নিসবতে আজকের এই ওয়াজ মাহফিলে আগে আগে আসবার
এবং দিনের কথা শুনবার জন্য বলবার জন্য এখানে অল্প সময়ের জন্য হইলো বসবার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য সকলেই ইমানের আওয়াজ উঁচু করে সকলেই কালিমাতুর শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জগতে কত স্লোগান, এই জমিনে কত স্লোগান হয়, আমরা কত জোরে সুরে আমরা স্লোগান দেই, কথা ঠিক না বেটি? কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে স্লোগানের কথা বলা হয় তখন মনে হয় যেন আমাদের গলায় জ্যাম হয়ে যা, আমরা বোবা হয়ে যাই, কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য দিনের কথা সহি নীতি শুনে আমল করে কবরের আজাব গজব থেকে নাজাত পাইয়া চির সুখের ঠিকানা জান্নাতের যাওয়ার জন্য এরকম সহি নীতি এখানে কারা কারা আসছেন দুকানা হাত আমার মাওলাকে তুলে দেখান তো দেখি, হাত নামাবেন না। যদি সহি নীতি আইসা থাকেন একটু পরীক্ষা করার দরকার না বাবা, সহি নেতা আসছেন না দুই নম্বর নেতা আসছেন, একটু পরীক্ষা করা তো দরকার। যারা দুই নম্বর নেতা আসছেন তারা তো আমার কথার সাথে তাল দিবেন না, আর যারা সহি নেতা আসছেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর তরে জান্নাতে যাওয়ার জন্য তারা আমার সাথে বলেন তো দেখি জোরে সুরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার বাবাজিদেরকে ভাইদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। বলেন তো দেখি হায়াত মতের মালিক কে? আল্লাহ। নাকি কোন নেতা নেত্রীর হাতে? আমার গোমা আল্লাহ বাঁচাইছে। কোন নেতা নেত্রীর হাতে যদি আল্লাহ তাআলা মোদের কন্ট্রাক্টরি দিতেন তাহলে নেতা নেত্রী বাসা যাওয়ার পরে ম্যাডাম বলতেন কেউ নেতা সাহ কত বছর হায়াতের কন্ট্রাক্ট দাঁড়িয়ে পাইছেন, বলে 5000 বছর, ভালো কথা, আমারে 500 বছর দেন, তোমার বড়টার সম্বন্ধীরে 500 বছর দেন, তোমার শ্বশুর বাবা মরে যেতেছে আর 700 বছর দেন। এইভাবে নিজেদের মধ্যে হায়াতকে বাদ কইরা আমার মতো টুফিওলা যারা, আপনারা যারা রাজনীতি করেন পুতাপুতি করে তো কিছু হায়াত পাইতেন, আমার মতো টুফিওলা হুজুরদের মরণ ছাড়ার কোনো উপায় ছিল না, কথা ঠিক না বেটি? এজন্য আল্লাহ বলে তোমাদের খাসতাত ভালো করে জানি, এজন্য হায়াত মওতের মালিক কোন বান্দার হাতে আমি দেই নাই, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে রেখে দিয়েছি, কথা ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। এখানে আনছেন কে? যদি আল্লাহ আইনে থাকেন, দিল থেকে কথা বলে থাকেন তাহলে একটু পরে আজান দিয়ে চলে যাবেন নাকি? আসর নামাজ 1:30টায় আশপাশ মসজিদে, আজানের নামাজের আগ পর্যন্ত বয়ান চলবে ইনশাআল্লাহ, আমরা সবাই বসবো ইনশাআল্লাহ। দুটো হাত তুলে দেখেন তো দেখিন, আল্লাহ আমার ভাইদেরকে মনোযোগের সাথে নিয়ত সহি নিয়তে দিনের কথা শুনবার বসবার জন্য কবুল ও মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আসমান জমিনের মালিক ডাক দিয়ে বলেন ওরে আমার বান্দা বান্দি, তোমরা মৃত্যুর ভয়ে যেখানে পলায়ন করো না কেন, যদি ওই সুউচ্চ পাহাড়ের উপরে আরোহণ করো না কেন, মালাকুল মত তোমাকে সেখানেই নেওয়ার জন্য হাজির হয়ে যাবে, কথা ঠিক না বেটি? মওত কাসিন কল্লু নাসিন শারবুম কবরু বাইতিন কল্লু নাসিন দাখেলু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মওত। নবী ডাক দিয়ে বলেন ওরে উম্মতের দল, তোমরা ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যেই মৃত্যুর কথা স্মরণ করলে তোমাদের অন্তর থেকে মুহূর্তের মধ্যে দুনিয়ার লোভ লালসা আনন্দ উল্লাসের কথা চিরদিনের জন্য বিদায় নিয়ে যাবে, কথা ঠিক না বেটি? মরণের কথা যদি আমরা স্মরণ করি দেখবেন দিলটা নরম হয়, আল্লাহর কথা মনে হয়, জাহান্নাম থেকে কিভাবে নাজাত পাইতে পারি, জান্নাতে কিভাবে যেতে পারি, কিছুক্ষণের জন্য হলেও কিছু আমল করার জজবা অন্তরে পয়দা হয় কি হয় না ভাই?
কিন্তু কথা হলো মৌতের কথা স্মরণ করা কিনা আমাদের টাইম নেই ভাই, চোখটা বন্ধ হলেই বুঝে আসবে আমি ঘোড়ার উপর আরোহণ ছিলাম নাকি গাদার উপর আরোহণ ছিলাম, কথা ঠিক না বেটি? ভাই আমার একদিন এই পৃথিবীতে ছিলাম না, আছি আর একদিন থাকতে পারবো না, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নি? না না ভাই, ও বাবা আমার হাতে একটা মোবাইল আছে না নাই? জোরে সুরে বলবেন, এই মোবাইলের একটা ওয়ারেন্টি কার্ড আছে না নাই? ফ্রিজের ওয়ারেন্টি কার্ড আছে, মোবাইলের ওয়ারেন্টি কার্ড আছে, হোন্ডারের ওয়ারেন্টি কার্ড আছে, টিভি দেখার জায়েজ না হারাম? ওই টিভি দেখারও তো 5 বছরের একটা ওয়ারেন্টি কার্ড আছে না নাই? কিন্তু বাবা আপনাদের কাছে জিজ্ঞাসা, ফ্রিজের ওয়ারেন্টি কার্ড আছে, মোবাইলের ওয়ারেন্টি কার্ড আছে, হোন্ডারের ওয়ারেন্টি কার্ড আছে, যেই ইঞ্জিনিয়ার এই জিনিসগুলো তৈরি করলো তার জীবনের আর আপনার আমার জীবনের কোনো ওয়ারেন্টি কার্ড মার্কেটে পাওয়া যায়নি। হকীকত সে তো দুনিয়া বে খবর হে, হকীকত সে তো দুনিয়া বে খবর হে, দুনিয়া কি নুমায়েশ পর নজর হে, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর করে কে বাসিবা খোদা বাস। এই জন্য আজকের এলাকাবাসীকে বলবো, আপনারা যেখানে আছেন যদি মনে করেন আমাকে মরতে হবে, দুনিয়াটা চাটতে হবে, কবরে শুইতে হবে, আপনাদের পায়ে ধরে বলছি বাবা সময় নষ্ট না করে কোরআনের মাহফিলে জলদি করে এসে যান। আর যদি মনে করেন আমি মরব না কবরে যাব না, তাহলে মন মতো ঘুরেন ঘুরেন টিভির সামনে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কোরআনের মাহফিলের দরজা খুলে রাখছেন, ওই টিভির দরজাও খুলে রাখছেন, কোন দরজা দিয়ে ঢুকবা এটা বাবা তোমার ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ডান পাশের দরজা খোলা রাখছে, আবার ওই গান বাজনার দরজাও খোলা রাখছে, তোমার পকেটের টাকা মসজিদে দিবা, দিনের কাজে দিবা নাকি গান বাজনার বক্সে দিবা এটা তোমার ব্যাপার। মরণের পরে চোখ বন্ধ হওয়ার পরে আমার সামনে সব কিছু খুলে যাবে, আমি কি গাদার উপর আরোহণ ছিলাম নাকি ঘোড়ার উপর আরোহণ ছিলাম, কথা ঠিক না বেটি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না খানে মে লাজ্জত হে না সুনে মে না পিনে মে মজা জো কুছ আতা হে আখর না তুকু রোনে মে, লা ইলাহা তাহলে কি করব? সাদ্দাত তার সৈন্য বাহিনীদেরকে বলল, আমার কি আর টাকা পয়সা পথ কম আছে? তোমরা এই এমন দেশে একটা জান্নাত তৈরি করো, জান্নাত তৈরি করার পরে আমাকে খবর দিবা, আমি আনন্দ উল্লাস করার জন্য যাব। ভাই আমার সাদ্দাদের অর্ডার পাইয়া সাদ্দাদের সৈন্যরা ইয়ামান দেশের আদন বিমান বন্দর থেকে 24 কিলোমিটার দূরে দৈর্ঘ্যে প্রস্থে 32 বর্গ কিলোমিটার জুড়ে বেহেস্ত তৈরি করলাম। আর সাদ্দার শুনছে আল্লাহর তৈরি বেহেস্ত গেলে কমপক্ষে একজন ইমানদারকে 70টা বউ দিবে, কথা ঠিক কিনা? সাদ্দার বলল, আমার তৈরি বেহেস্তের মধ্যে যদি সুন্দরী সুন্দরী মেয়েও না থাকে, কেউ ভাইয়া
হ্যাঁ বেহেশ থেকে ঘুরতে যাইব নি। এই জন্য সাজ্জাদ বলেছেন, আরে আমার সৈন্যবাহিনী, সাজ্জাদের তৈরি বেহেশতের মধ্যে 12,000 কক্ষ ছিল। সাজ্জাদ বলল, আমার সৈন্যবাহিনীরা এমন দেশ থেকে 12,000 সুন্দরী মেয়েদেরকে অপহরণ চিন্তাই করে 12,000 কক্ষে ঢুকাও। সাজ্জাদের সৈন্যরা এমন দেশ থেকে 12,000 সুন্দরী মেয়েদেরকে চিন্তাই করে 12,000 কক্ষে ঢুকাইল। ভাই আমার রাস্তাঘাট ব্যস্ত তৈরি করতে সময় লাগলো 10 বছর। কয় বছর? ব্যস্ত রেডি। এবার সাজ্জাদের কাছে খবর পৌঁছালো, বাদশা জাহাপনা ব্যস্ত রেডি, উদ্বোধন করতে এখন যেতে পারেন। ও বাবা, এবার সাজ্জাদ আনন্দে উল্লাসে মেতে উঠলো। 10,000 গুড়া নিয়ে রওনা হলো। 10,000 গুড়ার উপরে 10,000 সৈন্য আরোহণ করাইল। সামনের গুড়ার উপরে সাজ্জাদ আরোহণ করলো, সাথে দু একজন এমপি মন্ত্রী মিনিস্টারও নিয়ে নিল। ভাইয়ের আমার যেতে যেতে তার স্বপ্নের ঠিকানা বেহেশতের গেটের কাছে যখন হাজির, সাজ্জাদ বেহেশতের গেটে একদম উপস্থিত। এই মুহূর্তে চিরাপাড়া একটা মুরব্বী বুড়া চিরাপাড়া পাঞ্জাবি পরিহিত অবস্থায় হাজির, বলল, সাজ্জাদ তোমার সাথে একটু আমার কথা ছিল। তুমি আর সময় টময় পাইলে না? এই কথা যখন বলল, বুড়ারা তো চিনে নাই কেনা, বুড়া কলার দরে একটা টান দিয়ে বলল, এ সাজ্জাদ হাল তারিফুনি মান আনা, ওরে সাজ্জাদের বাচ্চা সাজ্জাদ, তোর দুইটা চক্ষু খুলিয়া আমার দিকে তাকাইয়া দেখ রে সাজ্জাদ, আমি কে তুই চিনস নি রে সাজ্জাদ। সাজ্জাদ বলে, এই ফকিরের বাচ্চা ফকির, গেলে এখান থেকে তোরা আবার চিনব কে? ফকিরের বাচ্চা ফকির, তুই আজকে আমার আনন্দের দিনে কুযাত্রা লড়াই দিলে। এবার বুড়ো বলেন, আরে সাজ্জাদ তুই আমাকে চিনতে পারো নাই, পরিচয় নিয়ে নেই, আমি পৃথিবীর কোনো মানুষ না, আমি হইলাম কোটি কোটি বনি আদমের রূহ কবজকারী মালাকুল মওত হযরতে আজরাইল আলাইহিস সালাম। চিল্লায় বলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এবার সাজ্জাদটা সাইজ হয়ে গেল, 1 সেকেন্ডের বয়ানে সাজ্জাদ সাইজ হয়ে গেল। বলে, ওরে আজরাইল, আল্লাহর কাছে ফরিয়াদ কর, আমি আর বেশি কিছু চাই না, একটু হায়াত যেন বাড়ায় দেয়, আমি শুধু আমার স্বপ্নের ঠিকানা বেহেশতের গেটে দাঁড়িয়ে এক নজর ডান দিকে দিব আর এক নজর বাম দিকে দিব, দিয়ে একটু চাইবো আমার বেহেশতখানার কি অবস্থা, এর চেয়ে বেশি হায়াত আমি চাই না রে আজরাইল। কিন্তু তার আবদার পুরা হয়েছে হয় না রে বাবা। লম্বা কাহিনী, মুহূর্তের মধ্যে আল্লাহ আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল সাজ্জাদের জানটা কবজ করে নিয়ে গেল। সাজ্জাদের লাশটা স্বপ্নের ঠিকানা বেহেশতের গেটে পড়ে রইল। বাবা, এই কথা বলার উদ্দেশ্য হলো, ও ভাইয়ের আমার, আজকে যারা আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে নবীর সুন্নাত তরিকা বাদ দিয়ে আজকে বিদেশে বিশাল লাগাইছি, ইতালি অস্ট্রেলিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, সুন্নতের কোনো খবর নাই, কথা ঠিক না ঠিক? ও ভাই, তুমি ইতালিতে বিশাল লাগাইছো তোমার স্বপ্ন তোমার ধান্দা, বাংলাদেশের ঢাকা শহরে 5তলা বিল্ডিং করবা, সুন্দরী নারী বিয়ে করবা, বাজারু গাড়ি ক্রয় করে, তুমি তো কপাল পোড়া জানো না, তুমি যখন ওই সুন্দরী মেয়ে বিয়ে করে বাজারু গাড়ি কিনে আরোহণ করে যখন তোমার স্বপ্নের ঠিকানা ওই 5তলা বিল্ডিং এ আনন্দ করার জন্য উঠুবা, তুমি তো কপাল পোড়া জানো না, আসমান জমিনের মালিক তোমার বদ আমলের উপর নারাজ হইয়া আমার আল্লাহ মালাকুল মত আজরাইলকে তোমার গেইটে ঢুকার আগেই পাঠিয়ে দিবেন তোমার রূহ উদ্বোধন করার জন্য। কথা ঠিক না বেটে? হাকিকত সে তো দুনিয়া বে খবর হে, হাকিকত সে তো দুনিয়া বে খবর হে, দুনিয়া কি
নুমায়েশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর করে কে বাসিবা খোদা বাস একটু জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah তালাজি বলতে ছিলাম সাদা থাকতে পারে নাই এত বড় বাদশাহ হওয়ার পরও তো আপনি আমি থাকতে পারবো এই যে সব সময় আল্লাহর হুকুম নবীর তরিকাকে সামনে রেখে চলা প্রত্যেকটা মুমিনের কর্তব্য কথা ঠিক না ঠিক আজকের এই মাহফিল যার শুরুনে বাবা রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন যে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলার হাতে ভারতের বর্ষের মধ্যে ইতিহাসের কিতাবে লেখে 74 লক্ষ হিন্দু যার হাতে কালিমার শরবত পান করে মুসলমান হয়েছে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সোয়া মুমিন মিশাওয়াদ মাইলে কাফের সোয়া কাফের মিশাওয়াদ যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন যার জীবনে তাহাজ্জুদ মিস হয় নাই এত বড় আল্লাহর ওলি হয়েও আজকে দুনিয়াতে আছে নাকি কবরে শুয়েছে তাহলে আপনি আমি তো কিছু আমল করি না তাহাজ্জুদ পড়ব দূরের কথা 5 ওয়াক্ত নামাজই পড়ি না তাহলে আমাদের কি অবস্থা হবে আমরাও তো দুনিয়াতে থাকতে পারবো না কবরে যেতে হবে ও বাবা মুফতি সুফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখে দুইজন মুসলিম সম্রাট সারা বিশ্বের বাদশাহী করতেন একজন বাদশার নাম হলো হযরতে দাউদ নবীর ছেলে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন নি বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি সদমতিয়ে খাতে মাসে দাও পরি সদমতিয়ে খাতে মাসে দাও পরি বাইরামার নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে সারা বিশ্বের বাদশা বানাইছিলেন চিল্লা বলেন সুবহানাল্লাহ আর একদিকে তিনি পয়গম্বর ছিলেন এত বড় পয়গম্বর যার একটা মুজাজা ছিল নবী সুলাইমান হাতের আঙ্গুলে যখন একটা আংটি দান করেছিলেন আমার মাওলা আংটিটা যখন নবী সুলাইমান আঙ্গুলে পরতেন ও ভাইয়ের আমার আঙ্গুলে আংটিটা পরার সাথে সাথে হাজার হাজার জিন পরি নবী সুলাইমানের দরবারে হাজির হয়ে যেত বলেন সুবহানাল্লাহ এত বড় বাদশা ছিলেন এত বড় পয়গম্বর ছিলেন তিনি কি আজকে দুনিয়াতে আছে মালাকুল মউত হযরত ইজরাইল তাকে কি চারছে নাকি ধরছে বিশ্বাস না হইলে ওই ফিলিস্তিনে জেরুজালেম শহরে বাইতুল মুকাদ্দেসের দেয়ালের পাশে আজও নবী সুলাইমানের কবরটা মাজার শরীফ রয়েছে হাতে মাফিয়া দেখা গেছে নবী সুলাইমানের মাজারখানা কবরখানা 21 হাত লম্বা তার কবরখানা বলেন সুবহানাল্লাহ আর আপনি আমি বললে কয় হাত 3.5 হাত তাই তো আমাদের গর্বে অহংকারে মানুষ থাকতে পারে না সমাজে এই জন্য বলেন আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন কি ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠায় নিছেন আমার মাওলা কিন্তু এত বড় নবী হওয়ার পরও তাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামাতে দুনিয়াতে আগমন করাইবেন কারণ জান্নাতে যাইতে হইলো মৌতের ঘাটি
পার হয়ে যেতে হবে, জাহান্নামেও যেতে হলে মৌতের ঘাটি পার হয়ে যেতে হবে। কথাটি তবে ঠিক, মৌত কাসিন কুল্লু নাসিন শারেবুম কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য বারণ হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির রোজা পাকের পাশেই হযরতে ঈসা আলাইহিস সালামের জন্য কবরটা এখনো খালি আছে। যারা হাজী সাহেব থেকে আসছেন, নবীর পাশের কবরখানা খালি পড়ে রয়েছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমান থেকে জমিনে আনবেন কি জন্য? মৌতের শরবত পান করানোর জন্য। কথা ঠিক না বেটে? এত বড় নবী যদি মৌতের গাড়ি থেকে পার না হইতে পারে, তাহলে আপনি আমি কি পার হইতে পারবো? তাহলে ভাইরা আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, কার কাছে যাব, কেন যাব, এই প্রশ্নগুলো একজন বুদ্ধিমান মুসলমানের মাথায় আসে কি আসে না? তাহলে আমরা কি নিয়ে রওনা দিচ্ছি ভাই? কবরে যেতে হবে, তাহলে কবরে কিছু নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না, কি নিয়ে যাব? তিনি কিতাবের মধ্যে লেখছেন, মৌতের কথা স্মরণ করে সর্বপ্রথম আমাদের করণীয় হলো সমস্ত নেক কাজ আজ থেকে ধরব আর সমস্ত বদ কাজ ছাড়ব। কথা ঠিক না ঠিক? আমার জানা মতে যত নেক কাজের কথা বলেন কোরআন হাদিসে এসেছে, তার মধ্যে সবচেয়ে বড় নেক আমল হইল পাঁচ ওয়াক্ত নামাজ। কথা ঠিক না ঠিক? قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। নবী বলে, আরে উম্মতের দল, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? অনেক ভাই আছে আজকে না বুঝে না শুনে বলে, হুজুর নামাজ না পড়লো ইমানটা কিন্তু শক্ত আছে, এরকম কপাল পুরা মুক্তি সমাজ আছে না নাই? আমি বলবো তোমার ইমান যদি শক্ত হইতো তাহলে তো তোমাকে মসজিদের বারান্দায় দেখতাম। কথা ঠিক না ঠিক? তোমার ইমান যদি শক্ত হইতো আল্লাহর ওলিদের দরবারে তোমাকে দেখতাম, জুমায় দেখতাম, যেহেতু দেখি না জুমার নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিদের দরবারে আলেম ওলামাদের দরবারে তোমাকে দেখিলাম, বোঝা গেল তোমার অন্তরের মধ্যে ইমানের গন্ধ নাই, তোমার অন্তরটা একমাত্র শয়তানের আক্রায় ভরপুর হয়ে গেছে। কথা ঠিক না বেটে? দিল জুখানি এদেহ কোসে এই জুয়ান, দিল জুখানি এদেহ কোসে এই জুয়ান, খানা এ শয়তান হে ও বেগমা, খানা এ শয়তান হে ও বেগমা। পাঁচ নামাজ, এটা হলো বেহেশতের কুদরতি তালার খোলার একটা চাবি। আপনার আমার নবীজি ডাক দিয়ে বলেন, আরে উম্মতের দল, আরে উম্মতের দল, আমি তোমাদের জন্য হাশরের ময়দানে হাজির হওয়া লাগবে কিনা বাবা? পাহাড়ে পর যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, পাহাড়ে পর যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। আমার আপনার নবীজি ডাক দিয়ে বলেন, আরে উম্মতের দল, হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি চেষ্টা করব। তবে আমার উম্মত সাবধান সাবধান সাবধান, আল্লাহর তৈরি বেহেশতের গেটে কিন্তু কুদরতি তালা ঝুলানো আছে না নাই? এই তালা খোলার জন্য দুনিয়ার জিন্দেগিতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে
ওই তালাকুলার চাবিটা সংগ্রহ করে নিয়ে আসবা, না হইলে কিন্তু তোমার মরণের পরের জিন্দগিতে বাঁচার এবং রক্ষার কোনো উপায় নাই। কথা ঠিক না বেটে? একটু জিকির করি, আমি বলতেছিলাম এই যে আজকে যার স্মরণে আজকে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর স্মরণে যে মাহফিল, আপনাদের কাছে জিজ্ঞাসা, তিনি কি পাঁচ অক্ষর আওয়াজ পড়তেন কি পড়তেন না? তিনি কি পাঞ্জাবি পড়তেন কি পড়তেন না? ভাইয়েরা আমার, আজকে খুবই আফসোস, খুবই আফসোস, আজকে বাংলালিঙ্গের সিম লাগাইয়া, গ্রামীণপুরের সিম লাগাইয়া কত প্রেমিক প্রেমিকার কাছে সারা রাত্র জুড়ে প্রেমের গল্প জুড়ি কথা বলি, কথা ঠিক নেবে ঠিক, কিন্তু আসমান জমিনের মালিকের সাথেও তো কথা বলার একটা টেলিফোন নাম্বার আছে না নাই? সেই নাম্বারটা কত কোনদিন জিজ্ঞাসা করলাম না, জানার চেষ্টাও করলাম না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আসমান জমিনের মালিকের সাথে কথা বলার টেলিফোন নাম্বারটা কার কার নিতে মন চায়? আমার মাওলাকে দুখানা হাত তুলাইয়া দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আজানের জব দিয়ে উঠে উঠবেন আল্লাহ রাস্তে, আধা ঘন্টা পরে জামাত। আমাদের মসজিদে আজান হচ্ছে এটা ইনশাআল্লাহ। আমাদের মসজিদে আজান হচ্ছে, সুন্দর গল্প আছে একটা, বসেন বসেন। জি জি জি, আল্লাহ 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 মসজিদ থেকে আল্লাহ
ভাইয়ার আমার, আমি বলতেছিলাম আসমান জমিনের মালিকের সাথে কথা বলার একটা টেলিফোন নাম্বার আছে না নাই, সেই টেলিফোন নাম্বারটা নিয়ে নেন। সেই টেলিফোন নাম্বার হইল 2 4 2 4 4 3 4 3 2 4 4 3 4 3। আপনারা বলবেন আর রহমান সাহেব এই নাম্বার আপনি কেমনে পাইলেন? আপনাদের জবান দিয়েই আমি এখন প্রমাণ করে দিব আল্লাহর সাথে কথা বলার টেলিফোন নাম্বার আমি কেমনে পাইলাম। আমার সাথে আপনারা জবান দিয়ে জোরে উত্তর দিবেন, বলেন দেখি ফজরের ফরজ নামাজ কয় রাকাত? টু। আর জোহরের ফরজ নামাজ কয় রাকাত? ফোর। আর আসরের ফরজ নামাজ কয় রাকাত? এই হলো ডাবল ফোর। আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? থ্রি। আর ইশারের ফরজ নামাজ কয় রাকাত? ফোর। আর বিতরের ওয়াজিব নামাজ কয় রাকাত? থ্রি। এই হলো আসমান জমিনের মালিকের সাথে কত বলার টেলিফোন নাম্বার 2 4 4 3 4 3। ও ভাইরা আমার, এই নাম্বার দিয়ে যদি আসমান জমিনের মালিকের সাথে কথা বলতে চাও তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ধরবো। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে চাও রে বাবা তাহলে কিছু এলেম মাসলা মাসাইল জানার প্রয়োজন আছে না নাই? দোয়া দরুদ আলহামদুলিল্লাহ সূরা এইগুলো যদি এখানে টেস্ট করা হয় আমরা কয়জন পারবো বাবা? কেউ পারবো না। নামাজ গাড়ি চালাইতে হইলে, ট্রাক চালাইতে হইলে, মাইক্রো বাস চালাইতে হইলে ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমি রহমানে যদি ট্রেনিং ছাড়া মাইক্রো চালাইতে যাই তাহলে বলেন ওই গালতুনে যে রোড এই বেড়িবাড়ির উপরে আমার গাড়ি থাকবে না নামাই পড়বে? আমি নিজেও মারবো আরো 10 জন যাত্রী সহকারে মারবো, আমার বাপ দাদা 14 গোষ্ঠী 12 বছরের জেলের ভাত খাইতে হবে, কথা ঠিক না বেটিক? ও যুবক ভাইরা এইটা তো সহজেই বুঝি, ট্রেনিং চালা গাড়ি চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হয় কপালে, কপাল পুড়ে যাবে, কিন্তু এটা তো বুঝি না যে নামাজ রোজা জিকির আজকার এইগুলো হলো জান্নাতে যাওয়ার গাড়ি, এই গাড়ি চালাইতেছি বিনা ট্রেনিং এ, কথা ঠিক না বেটি? এই গাড়ি নামাজের গাড়ি চালাইতে হলো ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের ময়মনসিংহের একটা তাবলিগ জামাত ও কুমিল্লা গেছে, গে এক ওই এলাকার চেয়ারম্যান সাহেবরে হাতে পায়ে দৌড়িয়া মসজিদে নিয়ে আসে। তাবলিগওয়ালার তো মানুষকে হাতে পায়ে দৌড়িয়ে মসজিদে আনে নাকি লাঠি দিয়ে ফিরায় নি? লাঠি দিয়ে ফিরাইলে হেডের তাবলিগ থাকবো না পাবলিক হয়ে যাব? যাই হোক, চেয়ারম্যান সাহেবরে মসজিদে আনার পরে বলতেছে চেয়ারম্যান সাহেব বলেন তো দেখি কালিমায়ে তৈবা। চেয়ারম্যানে কি কয় শুনবেন নি? কয় কুমিল্লায়ে তৈবা। এই তো আমাদের সমাজের অবস্থা। একজন চেয়ারম্যান সাহেব যদি বলে কুমিল্লায়ে তৈবা, বলেন দেখি তার এলাকার প্রজাদের কি অবস্থা? কি অবস্থা? আমি একবার ফরিদপুর গেলাম চিল্লায়, আমি সব বলেন জামাত ধন্য আলেম পেয়েছি, ও মাওলানা সাহেব ওই টাঙ্গাইলের আব্দুল আব্বা আব্দুল হাই ভাই এসেছেন, তাকে আপনি 6 নম্বর শেখান। তাবলিগ জামাতে কারা কারা গেছেন হাতটা তুলে দেখান তো দেখি, 6 নম্বরটা বলেন তো দেখি। কালিমা নামাজ এলেমো জিকির সহিন ইকরামুল মুসলিমিন সহিনের দাওয়াতে তাবলিগ, বিশ্বাস করবেন না 40 দিন গাদার মতো মেহনত করে তার জবান দে শুধুমাত্র পয়ান্ত দূরের কথা 5টা নাম আমি আনতে পেরেছি। আর আমি যখন বলি আরে আব্দুল হাই ভাই বলেন দেখি দাওয়াতে তাবলিগ, হ্যাঁ কয় দাওয়াতে পাবলিক। এই তো আজকে আমাদের এলাকার অবস্থা। তাহলে প্রয়োজনীয় নামাজ রোজা জিকির আজকার পড়তে হলে এলেম শিকার প্রয়োজন আছে না নাই? তাহলে এগুলো শিখতে হলে কি আলেম ওলামার কাছে আসতে হবে? হ্যাঁ, হক্কানি আলেমদের হক্কানি পীরসাহেবদের দরবারে গিয়ে গিয়ে প্রয়োজনে এলেম শিকার দরকার আছে না নাই? আমরা শিখবো তো ইনশাল্লাহ। ভাইয়ের আমার বলতেছিলাম এই
পারছিলাম না, আছি আর থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেন, আমরা কখন মরব, আমি কখন মৃত্যুবরণ করব, আপনি কখন করবেন আপনারা কেউ জানেননি। আল্লাহ তাআলা সূরা লুকমানের আয়াতে ইরশাদ করেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহ আলিমুন খাবীর। এ কালামে জিন্দা করু কলামে জিন্দা করু আনে হাকিম হিকমতে উলামা জালাস তো কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারা আনহু আকামুর রিজালি বখা করু কদিমস্তি কদিমস্তি ইনো ইনো। আসমান জমিনের মালিক ডাক দিয়ে বলল, আরে উম্মতের দল, তোমাদেরকে কোন জায়গায় কোন অবস্থায় কোন সময়ে মৃত্যুবরণ করবে তোমরা কেহই জানো না, তাহলে জানে কে? ইন্নাল্লাহ আলিমুন খাবীর। সময়ে কি অবস্থায় মারা যাব এই সম্পর্কে একমাত্র আসমান জমিনের মালিক ছাড়া আর কেউ জানে না, কথা ঠিক না বেটি? তাহলে সকলেই মরতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য ভাইরা কবরে যাওয়ার পর কিছু নেওয়া লাগবে কি লাগবে না বাবা, আজকে আমরা খাজা মঈনুদ্দিন চিশতির ভক্ত আপনাদের কাছে জিজ্ঞাসা, খাজা মঈনুদ্দিন চিশতির অনুসরণ যদি আমরা সঠিকভাবে হয়ে থাকি তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির মাথায় টুপি ছিল কি ছিল না, আমরাও টুপি দিতে হবে। আর খাজা মঈনুদ্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন কি পড়তেন না, আমাদেরকেও তার অনুসারীর দাবি করতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, কথা ঠিক না বেটি? মকম সুসুতি নামাজে পঞ্জে গানা, মকম সুসুতি নামাজে পঞ্জে গানাম ফওয়াইলুল লিল মুসাল্লিনা লাযিনা, ফওয়াইলুল লিল মুসাল্লিনা লাযিনা। তার মতো দাবি করলে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সকাল বিকাল জিকির করতে হবে, তাহলে আমার দাবি করাটা সঠিক হবে যে আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঠিক অনুসারী সঠিক ভক্ত, কথা ঠিক না বেটি? আমার দুঃখের সাথে বলতে হয় আছে কত বান্দা বান্দি না বুঝে না শুনে ওই শাহ জালালের দরবারে ঘুরে আর বলে আমি খাজার ভক্ত, কিন্তু কপাল পুরো বুঝে না শাহ জালাল ইয়ামুনি তো আল্লাহর চরণে আল্লাহর মহব্বতে সারা জীবনে বিয়েও করে না, কথা ঠিক না বেটি? তুমি কেন লেডিস জন্ডিস লইয়া শাহ জালালের দরবারে নাচানাচি করো? শাহ জালাল কি তোমাকে এইগুলো শিক্ষা দিয়েছে? না না কখনো না, তিনি তো সারা জীবন চিরকুমার ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, জিন্দগিতে তাহাজ্জুদের নামাজও মিস করতেন না, কথা ঠিক না বেটি? তুমি কেন চারটা পাঁচটা বিয়ে করো আর লেডিস জন্ডিস নিয়ে গান বাজনা করো? কোরআন হাদিসে তো এগুলো শিক্ষা দেয় না। তাহলে বুঝাই গেল যারা মাথায় টুপি নাই পাঞ্জাবি নাই এরপরে সুন্নতি দাড়ি নাই গালের মধ্যে, আর এরা যারা ওই লেডিস জন্ডিসের সাথে শাহ জালালের দরবারে নাচানাচি করে ওরা কখনো খাজা মঈনুদ্দিন চিশতির ভক্ত নয়, এরা হলো একমাত্র গাঞ্জার ভক্ত, কথা ঠিক না বেটি? মাথায় চুলের চট আর গায়ের মধ্যে ছালার চট আর হাতে গাঞ্জার পট আর বলে আসো আসো বাবার দরবারে আসো, এটা হলো মারফতের পথ। আমি বলে দিতে চাই এটা কখনো মারফত নাই, এটা হলো একদম জাহান্নামে যাওয়ার মরার পথ, কথা ঠিক না বেটি? ভাই আমার এই জন্য
ইমান আমল ছাড়া মরণের পরে বাবা কোনো কিছু কাজ আসবে না। কাজা মঈনুদ্দিন চিশতির বক্তারা ভালো করে শুনে নাও, আমরা যখন দুনিয়াতে চলে যাব তখন ইমান আমল ছাড়া কিন্তু আর কোনো কিছু কাজ আসবে না, কথা ঠিক না বেটি? একটা ঘটনা শুনে, এক ছিল বহুত বড় মানে ইতিহাস নিয়ে লেখাপড়া করেছে ডক্টর মানুষ, শ্বশুর বাড়িতে রওনা, সামনে পড়ছে নদী, নৌকায় উঠছে, নৌকার মাঝির সাথে গল্প জুড়ছে, ও মাঝি ভাই লেখাপড়া করছনি? না স্যার, লেখাপড়া করলে কি এত কষ্টের কাজ করতাম, ঠিক কিনা? আপনার মতো হাতে পায়ে মোজা পরেই তো ঘুরতাম, এত কষ্টের কাজ করতে হতো না। আচ্ছা ঠিক আছে, তুমি কি ইতিহাস নিয়ে কিছু পড়ালেখা করছো নি? স্যার, বাবার কাছে দাদার কাছে রাত্র জুড়ে কত পাতিহাস রাজহাঁসের গল্প শুনেছি, কোনোদিন তো ইতিহাস নামক কোনো হাঁসের নামই শুনি না। এত বড় ডক্টর মানুষ মেজাজ কেসে খারাপ হইয়া ওই পাগলের গোষ্ঠী, জিজ্ঞাসা করলাম কি উত্তর দিলে কি? ইতিহাস হলো একটা সাবজেক্টের নাম, কথা ঠিক না বেটি? আর হ্যাঁ, হাঁসের সাথে পাতিহাঁসের সাথে তুলনা করছে, মূর্খ মানুষ। একজন ভাই তখন সে খুব চেতে গেছে, বলতে সরি মাঝি ভাই কপাল পোড়া, আমি চিন্তা করে দেখলাম তোর মাঝির জীবনের কোনো বারো নাই মিশা, তোর জীবনটা বারো নাই মিশা, কোনো দাম নাই নাই নাই। এত বড় শিক্ষিত মানুষ সাথে চাপাবাজি করে কুলাইতে পারে বাবা? নৌকা চালাইতেছে চালাইতেছে, নৌকা যখন নদীর মাঝখানে গিয়ে ঠেকলো রে বাবা, ওই দিক থেকে কাল বৈশাখের ঝড় তুফান যখন মালাকুল মত আজরাইলের চেহারা নিয়ে মাথার উপর দিয়ে পানি তৈ থৈ করে আসতেছে রে বাবা, ওই সময় মাঝি বলে ওরে শিক্ষিত ভাই তোমার কাছে জিজ্ঞাসা, তুমি কি সাঁতার শিখছো নি? আবার ডক্টর ইতিহাসবিদ ভাই বলেন, আমি সব কিছু শিখেছি, ডক্টরের ডিগ্রি অর্জন করেছি, গাড়ি অর্জন করেছি, বাড়ি বানিয়েছি, কিন্তু সব কিছু শিখিয়েছি কিন্তু কি শিখি নাই? সাঁতারটা শিখি নাই। এবার মাঝি ভাইকে দেখিতে বলে, ওরে ইতিহাসবিদ ডক্টর ভাই একটু আগে তো আমার কে বলেছিল আমার জীবনটা বারানে মিশা, আমার জীবনের কোনো দাম নাই। ওরে ইতিহাসবিদ ভাই এখন আমি গণ্ড মূর্খ, মাঝির ফতোয়াটা শুনে না ওরে ভাই, আমি দেখেছি তুমি ইতিহাসবিদ ডক্টর ভাইয়ের জীবনটা শুনো নাই মিছা, তোমার জীবনের কোনো দাম নাই, কারণ তুমি সব কিছু শিখেছো কিন্তু কি শিখো নাই? তুমি সাঁতারটা শিখো নাই, তুমি সব কিছু শিকার পরেও শুধুমাত্র একটা বিষয় সাঁতারটা না শিকার করার না শিক্ষা করার কারণে, ওই যে মালাকুল মত আজরাইলের চরণে জল চাষ আসতেছে, একটু পরেই তোমার নদীর মাঝখানে বিসমিল্লাহ ছাড়াই তোমার মরণ কবর রচিত হবে, জানাজাও কপালে জুটবে না, আর শ্বশুর বাড়ির কুরমা বিরানি পোলাও কপালে জুটবে না, কথা ঠিক না বেটি? আর আমি মাঝি কোনো কিছু শিক্ষা করি নাই, ইতিহাস শিখি নাই, কিচ্ছু শিখি নাই, কিন্তু আমার বাবা কষ্ট করে আমাকে কি শিক্ষা দিয়েছে? সাঁতারটা শিক্ষা দিয়েছে। আমি মাঝি এই নদীতে 34 বছর ধরে নৌকা চালাই, আমার জীবনে কত ঝড় তুফান আসলো আর গেল, আমি মাঝি কিন্তু ওই সাঁতারের ট্রেনিং এর মাধ্যমে আমার জীবন রক্ষা করে আসতেছি, রক্ষা করে আসব, ভবিষ্যতে রক্ষা করব সাঁতার দিয়ে, কথা ঠিক না বেটি? এই কথা বলার উদ্দেশ্য আর কিছু নাই রে ভাই, উদ্দেশ্য হলো একটাই, হযরত মালাকুল মওত আজরাইল আলাইহিসসালাম যখন থাপ মেরে ধইরা আপনার আমার রূহটা বের করে কবরের সাগরে ফেলে দিবে, কবরের নদীতে ফেলে দিবে, তখন যদি আমি কয়মান আমলের সাঁতার শিখে যদি না যাও রে ভাই কবরে, তাহলে কিন্তু বাঁচার কিন্তু কোনো উপায় নাই, চিরসুখের ঠিকানা আল্লাহর তৈরি ব্যবসা যাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা হবে না, কথা ঠিক না বেটি? আমল সে বন্তি হে জান
নদবি জাহান্নাম আমল সে বনতি হে জান নদবি জাহান্নাম একা কে ফিতরত মে নানা রেহে না নুরি একা কে ফিতরত মে নানা রেহে না নুরি। আমি আমার কথা লম্বা করছি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যন্ত যে আলোচনাগুলা করা হলো এর উপরে আমল করে ঈমান আমল মজবুত করে আমাদের সকল ভাইদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।